সি চ্যানেল থেকে একটি গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট চলে আসছে জেলায় স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরে উচ্চ মাধ্যমিক ও স্নাতক পাশে বিভিন্ন পদে কিন্তু কর্মী নিয়োগ করা হচ্ছে পশ্চিমবঙ্গের যে কোনো জায়গা থেকে আবেদন করতে পারবে এটির লাস্ট ডেট কবে আবেদন করতে কোনো ফি লাগবে না বয়স সীমা কত বলা হয়েছে প্রত্যেক বলকে বোলোকে কিন্তু নিয়োগ করা হবে সম্পূর্ণ স্টেপ টু স্টেপ আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ দেখবেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন আর যারা আমাদের চ্যানেল নতুন হয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এরকম আপডেট চাকরি সবার আগে পাওয়ার জন্য চলো দেরি না করে ভিডিওটি আমরা এখন শুরু করব তো প্রথমেই আমরা এই ফর্মটি ফিল আপ করে নিব ফর্মটি ফিল আপ করতে গেলে আমাকে কী কী লাগবে দেখুন প্রথমে একটি পাসপোর্ট সাইজ ফটো এখানে আপনাকে লাগাতে হবে আপনার নাম লিখতে হবে আপনি কোন পোস্টে আবেদন করবেন সেই পোস্টটি এখানে লিখতে হবে পোস্টের নামে পরে বলতেছি আপনার ব্লক লিখতে হবে সম্পূর্ণ মানে ব্লক লেটারে লিখতে হবে এবার আপনার মেল ফিমেল রাইট করে দিতে হবে আপনার ডেট অফ বার্থ লিখতে হবে আপনার ফাদার্স নেম লিখতে হবে আপনার বয়স পুরোটাই এখানে যে যেভাবে ডেট অফ বার্থ দেয় সেটা কিন্তু আপনাকে লিখতে হবে এবার ন্যাশনালিটি লিখতে হবে আপনার কাস্ট লিখতে হবে আপনার ইমেল আইডি ওখানে দিতে হবে এবার বলছি আপনার অ্যাড্রেস আপনার অ্যাড্রেস দিতে হবে এবার যদি আপনার পে পেজেন্ট অ্যাড্রেস সেটাও কিন্তু ওখানে দিতে হবে যার একটাই অ্যাড্রেস তাতে একটাই দু জায়গায় হবে সমস্যা নেই এবার বলছি এখানে কোয়ালিফিকেশান আপনি মাধ্যমিক কত সালে পাশ করেছেন উচ্চ মাধ্যমিক কত গ্র্যাজুয়েট কত আদার্স কত সম্পূর্ণ ইয়ার্স বোর্ড টোটাল মার্ক অপটার শুরু করে পাশ শ্রেণী সে সম্পূর্ণ সম্পন্ন স্টেপ টু স্টেপ কিন্তু এখানে বলে দিয়েছে এবার নিচে আসবো নিচে আসার পরে এখানে ডিপ্লোমা আপনার যে ডিপ্লোমা কোর্স করানো রয়েছে তাহলে কিন্তু এখানে আপনারা দিতে হবে নাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না কত বছরে কোর্স করা আছে সেটা কিন্তু এখানে আপনাকে দিতে হবে ওকে এবার আমরা বলছি এক্সপিরিয়েন্স কী এক্সপিরিয়েন্স আছে সেটা কিন্তু এখানে আপনাকে ফর্মুলাতে ফিল আপ করতে হবে ক্লিয়ার এবার নিচে আসবো নিচে আসার পরে এখানে ডকুমেন্টসে কিছু ইএস নোক করতে হবে এখানে দেখো এক দুই কী বলা হয়েছে তিন চার পাঁচ ছয় সাত আট যেটা ডকুমেন্টস আপনার আছে সেটা কিন্তু আপনাকে ইএস বা নো ঘরে বা ইএস বা টিক যে কোনো একটা কিন্তু আপনাকে টিকমার্ক দিতে হবে চোদ্দো নম্বরে বলা হচ্ছে টিকমার্ক দিতে হবে তো এখানে দেখো দুই নম্বর বলা আছে রেশন কার্ড যদি আপনার আসতে হবে আপনি টিকমার্ক করবেন না থাকলে টিকমার্ক করবেন না নোতে করবেন ক্লোজ এবার হচ্ছে এখানে আপনার ভোটার কার্ড আছে মার্কশিট আছে কম্পিউটার সার্টিফিকেট আছে যে কোর্স আপনার যে মেডিকেল যে ক্যান্ডিডেট ফর্ম স্টেট মেডিকেল ফ্যাকাল্টির যে সার্টিফিকেট সেটা কিন্তু আসে বা ইয়েস সেটা কিন্তু আপনাকে ক্লিক মানে রাইট করে দিতে হবে এবার নিচে প্লেস এবং ডেট লিখতে হবে আপনার সিগনেচার করতে হবে করার পরে এটি সম্পূর্ণ ফিল আপ করে আপনাকে এই অ্যাড্রেসে কিন্তু সেন্ড করতে হবে তো এখানে সর্বপ্রথম দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ বেঙ্গল এটা কোন ডিস্ট্রিক্টে হচ্ছে ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি থেকে সেটা হচ্ছে আমাদের চিফ মেডিকেল অফিস হেলথ মুর্শিদাবাদ এটা মুর্শিদাবাদ দৃষ্টি কিন্তু এটি আবেদন চলছে এবার আবেদন চলছে সেটা কত তারিখে আবেদন শুরু হয়েছে সেটা দেখুন এখানে বলা হয়েছে ম্যামো নাম্বার দিয়েছে এটা অ্যাডভার্টাইজ নাম্বার বলা হয় আমাদের এবার অ্যাডভার্টেস কবে থেকে শুরু হয়েছে সেটা কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে ওকে তো আমরা নিচে আসবো নিচে আসার পরে যে বোলোকে বোলোকে যে আবেদন করতে লাগবে সেটা কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে দেখো সম্পূর্ণ কোনটি বলোকে কতগুলো করে পোস্ট খালি রয়েছে সেটা কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে আপনার যেটি পোস্ট বা যেটি ব্লগ সেটা প্রথমে ব্লগ দেখে নেবেন দেখে নেওয়ার পরে কিন্তু আপনারা আবেদন করবেন ক্লিয়ার এবার আমরা কোন অ্যাড্রেসে সেন্ড করব এই সম্পূর্ণ ফর্মটি ফিল আপ করে এবার এখানে সম্পূর্ণ অ্যাড্রেস কিন্তু এখানে বলে দিয়েছে প্লাস লাস্ট ডেট কবে সেটাও কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে ক্লিয়ার সম্পূর্ণ এস্টে টু স্টেপ এখানে দেখানো হয়েছে আপনারা যদি কিছু বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর এই ফর্মটি আপনি যদি পেতে চান আমার ভিডিও ডিসক্রিপশনে টেলিগ্রাম গ্রুপ থাকবে ওখানে অ্যাড হয়ে ফর্মটি কেউ বললেই অবশ্যই ফর্মটি আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন আর আমাকে অবশ্যই আপনারা যে ডিস্ট্রিক্ট থেকে দেখতেছেন আমাকে শেয়ার আপনাকে আমাকে কমেন্ট করে জানান যে নেক্সট ডিস্ট্রিক্ট যে কোনো আসবে আমি অবশ্যই আপনাকে ভিডিও ভিডিও পোস্ট করে দেব আপনারা অবশ্যই দেখে সেটা অ্যাপ্লাই করতে পারবেন তো আজকের মধ্যে এত থাকল ভালো থাকবেন সুস্থ থাকবেন